চলচ্চিত্র কিনে আমি গর্ব করতে চাই না যে কোনো রকম দ্বন্দ্ব থাকুক, খারাপ জিনিস চিন্তাধারার মধ্যে চলে আসুক। আমি ভিতরে কখনো ঢুকি নেই আর কি, সেই ইলেকশনের পর থেকে কোনোদিনও যাইনি। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। না না, মোটেও না, এখানে কোনো লাভের জায়গা নেই। কারণ আমি তো আপনারা হয়তো এখনকার, আমি অনেক অনেক বছর আগে আমিও শিল্পী সুবিধের কি বলে ইলেকশন করেছিলাম, আমি এটিএম ভাই, এটিএম শামসুর জামাল আর আপনার আমাদের হিরো জসিম ভাই, আমি পাশ করেছিলাম। কিন্তু তো সেইখানে আপনার তখন কিন্তু সকালবেলা আবার কিন্তু আমরা যার যার মতো কাজ করছি হাসি খুশি হবে। দিন দিন কেমন যেন মানুষের চিন্তাধারা, মানুষের মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি, আমি জানি না কেন। তার শিল্পীরা কিন্তু শিল্পীদের মন মানসিকতা এই ধরনের থাকাটা উচিত না। শিল্পীরা খুব কোমল, নরম, তাই না? তা সেখানে জানি না সেজন্য কেন আসলে এখানে কার কি কথা শুনে। সবাই যার যার মনে করে আমি বড়, আমি অনেক কিছুই, তা যার যার মান সম্মান এসে থাকে, তাই নয় কি? এখনকার যুগটাই চেঞ্জ হয়ে গেছে। আগেকার মতো আমি মনে করি যে নাই, যে কাউকে সম্মান, বড়দেরকে সম্মান দেওয়া, ছোটদেরকে স্নেহ করা, ওই জিনিসটা মনে হয় উঠেই গেছে আমার মনে হয় আর কি। যার জন্য যে বড়রা কারা আছে, অনেকেই তো মনে করেন মারা গেছে, অনেকেই আছেন, তো এইগুলো সমাধান করার মতো মানে মেন্টালিটি নাই যে এরা যারা ডিল মানে যারা ডিল করছে, যারা এখন আছে আর কি। তো আমি মনে করি যে আসলে যারা এখন আছে বা থাকবে, ভবিষ্যতে আসবে, তো মান সম্পন্ন যেন সব যে কাজের মধ্যে যাক না কেন যে মান সম্পন্ন হয়। আর চলচ্চিত্রের মানুষ যেন কি বলবো যে বাইরের জগতের কাছে এত হেয় কোনো প্রতিপন্ন না হয়, এটা আমি কখনোই চাই না। আমাদের আমি চলচ্চিত্রের মানুষ, আমি সবসময় চাই আমার চলচ্চিত্র কিনে আমি গর্ব করতে চাই, চলচ্চিত্র কলাকুশীদেরকে নিয়ে গর্ব করতে চাই। আমি কখনোই চাই না যে কোনো রকম দ্বন্দ্ব থাকুক, খারাপ জিনিস মানে মানুষ পোষণ মানে খারাপ কিছু মানুষের মানে চিন্তাধারার মধ্যে চলে আসুক আর কি, কখনোই আমি চাই না। আমি তো আমি মাঝে মাঝে গেছি আমার ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের কোনো কাজ থাকলে, তো আমি দেখলাম যারা আমি যাই না, ভিতরে কখনো ঢুকি নেই আর কি, সেই ইলেকশনের পর থেকে কোনোদিনও যাইনি। তো ওরকম কোনো শিল্পী বা ওই ধরনের কোনো যে পরিচ্ছন্নতা বা ওরকম কোনো কিছু মনে হয় না আমার কাছে। আমি ভিতরে কি হয়েছে যাই, ভিতরে কি হচ্ছে দেখা হচ্ছে আর করতে পারবো না।